আসসালামু আলাইকুম এভরিওয়ান, হিরাস কুকিং ডায়েরি থেকে আমি হীরা আপনাদের সামনে আজকে ফিশ বারবিকিউ এর রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিতে কি কি উপকরণ লাগছে। ফিশ বারবিকিউ করার জন্য আমি 1 কেজি পরিমাণের রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়েছে 1 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছে 1.5 টেবিল চামচ, চিনি নিয়েছে 1 টেবিল চামচ, পাপরিকা পাউডার নিয়েছে 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়া নিয়েছে 1/2 টেবিল চামচ, বারবিকিউ মশলা নিয়েছে 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছে 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া নিয়েছে 1/2 টেবিল চামচ, পরিমাণ মতো তেল দিয়ে নিব, এর জন্য নিয়েছি সরিষার তেল। তো মাস্টার্ড সস নিয়েছে 1 টেবিল চামচ, বারবিকিউ সস নিয়েছি 1 টেবিল চামচ, লেবুর রস নিয়েছি 1 টেবিল চামচ, তেঁতুলের পাল নিয়েছে 1 টেবিল চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো। চলুন এবার মাছটা ভালো করে মাখিয়ে নেওয়া যাক। আমি প্রথমে আদা বাটা দিয়ে নিচ্ছি, এবার 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিলাম, আমি চিনিটা দিয়ে নিলাম, বারবিকিউ মশলাটা দিয়ে নিলাম, ধনিয়া গুঁড়াটা দিয়ে নিলাম, জিরা গুঁড়াটা, টালা জিরার গুঁড়াটা দিয়ে নিলাম, মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম, পাপরিকা পাউডারটা দিয়ে নিলাম, লবণ দিলাম 1/2 চা চামচ পরিমাণ, মাস্টার্ড সসটা দিয়ে নিলাম, বারবিকিউ সসটা দিয়ে নিচ্ছে, লেবুর রসটা দিয়ে নিলাম, তেঁতুলের পালটা দিয়ে নিলাম, 1/3 সরিষার তেল দিয়ে নিলাম। নিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। আমার মাছ দুটা মাখানো হয়ে গেছে, এবার এই মশলার মধ্যে আমি সব সবজি দিয়ে ভালো করে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমার মাছ এবং ভেজিটেবল দুইটাই মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি র্যাপিং করে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর পরবর্তীতে আমার যা লাগবে সেটা হচ্ছে সরিষার তেল, বারবিকিউ সস আর টমেটো সস, দুইটাকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এটা মাছ যখন ফ্রাই করব এর উপরে ব্রাশ করে দিব, আর ভাজার সময় একটু টেস্ট করে দেখব, যদি লবণ লাগে তাহলে দিব, সে কারণে লবণটা আমি এখানে রেখেছি। এবার আমি র্যাপ করে নিচ্ছি, আমি 2 ঘন্টার জন্য রেখে দেব রুম টেম্পারেচারে। চলে আসলাম 2 ঘন্টা পর, আমার মাছটা এবং সবজি ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি যেহেতু মাছ ওভেনে বেক করব, এই কারণে ট্রেতে আমি ফয়েল পেপার লাগিয়ে চলে আসলাম। এবার চলুন মাছটা সেট করে ফেলি ট্রেতে। প্রথমে সবজিগুলোকে সেট করে নিব। সবজিগুলো সেট করা হয়ে গেছে। আমার সবজির মধ্যে কিন্তু ছিল মাশরুম, ছিল টমেটো, ছিল গাজর, ছিল ফুলকপি এবং ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব, এগুলো আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আপনারা আগেই দেখেছেন। এবার আমি এর উপরে মাছগুলো বিছিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার আমি মশলাগুলো হাত দিয়ে, হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব, আর বাকি মশলাগুলো আমি পরে ব্রাশ করে করে মাছে উল্টে পাল্টে লাগিয়ে দেব। আমি প্রথমে ওভেনটা 250 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ট্রেটা বসিয়ে দিব। আমি 1/2 ঘন্টার জন্য টাইমার সেট করে দিয়েছি, 10 মিনিট পর আমি চলে আসলাম। এবার মাছটাতে আমি তেল আর মশলাগুলো একটু ব্রাশ করে দিব। এই দেখুন মাছটা উপর পাশটা অনেকটা ধুয়ে আসছে, আমি এবার এই তেল মশলাটা ব্রাশ করে দিব, করে মাছটাকে উল্টে নিব। এবার মাছটা উল্টে নিলাম, এই দেখুন মাছটার এই পাশটা সিদ্ধ হয়ে আসছে। এবার এই পাশেও আমি মশলা লাগিয়ে নেব। আমার বারবিকিউটা কমপ্লিট, চলুন এবার আপনাদের সামনে সার্ভ করে দেখাই। আমার আজকের ফিশ বারবিকিউর রেসিপিটি সার্ভ করা কমপ্লিট। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার পেজ ইউটিউব ও টফি চ্যানেল হিরাস কুকিং ডায়েরিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।